আপনি আরও প্রশ্ন করেছেন যে আমায় আমি নফসের কুপবৃত্তিতে পড়ে গেছি আমি নফসের কুপবৃত্তিতে পড়ে গেছি অনেক চেষ্টা করেও কুপবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারছি না দিন দিন মনে হচ্ছে আমি ভ্রষ্ট হয়ে যাচ্ছি কুপবৃত্তি থেকে কীভাবে মুক্তি পাবেন কুপবৃত্তির মধ্যে ডুবে যাওয়া এটা একটা বড় ধরনের রোগ এই প্রবণতাটা আজকের আধুনিক জীবন আমাদেরকে দিয়েছে আমাদের প্রচার মাধ্যম এন্টারটেনমেন্ট খেলাধুলা অশ্লীলতা এসব কিছু আসলে কুপবৃত্তির দিকে তরুণ সমাজকে ঠেলে দিচ্ছে তো আমি ধন্যবাদ জানাই যে আপনি এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং আপনার মধ্যে অনুতাপ সৃষ্টি হয়েছে কুপবৃত্তি থেকে বের হওয়ার জন্য অবশ্যই ইসলাম আমাদেরকে তার প্রোগ্রাম দিয়েছে কোরআন এবং হাদিসমুখী হলে এই প্রোগ্রামগুলো আমরা জানতে পারবো কোরআন তেলাওয়াত করা এটা সেলফ একটা খুব ইম্প্রেসিভ পদ্ধতি সবসময় কোরআন তেলাওয়াত করবেন অর্থসহ কোরআনের অর্থটাই আমাদের অন্তরে গেঁথে যায় তেলাওয়াতটা তো কানের উপর দিয়ে যায় ভালো লাগে কিন্তু অর্থটাই হৃদয় স্পর্শ করে আমাদের হেদায়তের কারণ হয় আল্লাহ অভিমুখী আমাদেরকে করে দেয় সুতরাং প্রথম হচ্ছে কোরআন অর্থসহ পড়বেন দ্বিতীয় হচ্ছে আপনি আপনার ইমানকে শক্তিশালী করবেন ইমানকে শক্তিশালী করবেন ইমানকে শক্তিশালী করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইবাদতগুলোতে রেগুলার হতে হবে ফরজ ওয়াজিব কখনোই ছাড়া যাবে না আর হারামগুলোকে বর্জন করতে হবে তাহলে ইমান শক্তিশালী হবে যদি ফরজ ওয়াজিব সকল ইবাদত সুন্দর করে করি আর হারামগুলোকে বর্জন করি তৃতীয় যে কাজটা সেটা হলো কুপবৃত্তির মধ্যে তরুণ সমাজে সম্পৃক্ত হওয়ার বড় কারণ হচ্ছে অশ্লীলতা তাহলে বিবাহ তৃতীয় নাসিহাটা হচ্ছে বিবাহ বিবাহ করলে নিজেকে অনেক খারাপ জিনিস থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো প্রথমত যদি কারো জেনা ব্যবিচার কিংবা মাস্টার বেশনের অভ্যাস থাকে সেটা থেকে সে বেরিয়ে আসতে পারবে সে পণ্য বা খারাপ দৃশ্য দেখার অভ্যাস থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে অন্যদের সাথে গসিপ করা গল্প করা মেয়েদের সাথে উঠা করা ফ্রিমিক্সিং করা এগুলো থেকে সে উঠে আসতে পারবে যদি সে সুন্দর বৈধ বন্ধনে আবদ্ধ হয় চতুর্থ যে বিষয় সেটা হলো সিয়াম সিয়াম যারা বিবাহের সামর্থ্য নয় তাদের জন্য সিয়াম তাদের চরিত্রকে রক্ষা করে সেটি রাসুলসাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন অমান নামিয়াস ফায়ল ইসলাম যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন সিয়াম রাখে অমান্লাম ইয়াস্ত ফি বি সিয়াম লাহু উইজা হাদিসটা বোখারে মুসলিম এসেছে চতু পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে পাপ থেকে নিজেকে দূরে রাখা এমনকি সগিরা থেকেও মানুষ যখন বারবার সাগিরা করে সেটা কবিরা হয়ে যায় যে কোনো পাপ পাপকে ঘৃণা করতে হবে দুর্নীতি জুলুম, অশ্লীলতা হ্যাঁ আরও যত খারাপ কাজ আছে মিথ্যা কথা বলা প্রতারণা করা পাপকে ঘৃণা করতে শিখতে হবে নিজেকে তার উপর অভ্যস্ত করতে হবে তাহলে কুপবৃত্তি নিয়ন্ত্রণ করা যাবে এবং কুপবৃত্তি থেকে উদ্ধার করা যাবে ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে যেন আমি আমার বিরুদ্ধে সাক্ষী না বানাই এবং সেটা তো আমরা জানি সোরাফুস আল্লাহ স্মান্তাল উল্লেখ করেছেন হাতা ইদামা হাত ইদামা যা উহা শাহেদা আলাই হিমসম রহমো আবস রহমো জলুদ হুম বিমা কেন যখন তারা আসবে হ্যাঁ সেই আখেরাতে তখন তাদের বিরুদ্ধে তাদের কর্ণ তাদের চক্ষু তাদের চামড়া সাক্ষ্য দিবে যে তারা কি কাজ করত করতো অকালে জলুদহিম লিমা শাহেদ তোমরা আলাই না এবং তারা তখন তাদের গায়ের চামড়াকে জিজ্ঞেস করবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমারই চামড়া আমারই দেহের অংশ তোমরা কেন সাক্ষ্য দিচ্ছ কহল আন্তাকান আল্লাহ উল্লেদি আন্তকা কুল্লে সেই তারা বলবে যে সে আল্লাহ আমাদেরকে আজকে কথা দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়ে থাকেন ওহম আউআলামার রাহ ইহেতুর জাউন তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ তালা দুনিয়াতেই সেই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরেছেন যেন আমরা সাবধান হই যেন আমরা কুপবৃত্তি থেকে সরে আসি প্রবৃত্তিকে আমরা পুরোপুরি বসে রাখি বসীভূত করে নিয়ন্ত্রণ করে সুন্দর একটা জীবন আমরা যাপন করি সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে মানে সার্বক্ষণিকভাবে এই চেতনা এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাকে দেখছেন এটাকে বলা হয় মোরাকাবাতুল্লাহ তার মানে হচ্ছে আমি যতই নির্জনে যাই সত্যিকার অর্থে আমি কিন্তু নির্জনে থাকতে পারি না যেখানেই যাই সেখানে আল্লাহ আছেন যেখানেই যাই সেখানে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ শুনছেন কি আমি বলি আল্লাহ দেখছেন কি আমি করি এবং আল্লাহ জানেন কি আমার অন্তরে আছে ফলে আল্লাহ থেকে নির্জনে যাওয়ার কোনো সাধ্য আমাদের নেই অতএব সার্বক্ষণিকভাবে এই চেতনা যদি আমরা লালন করি তাহলে প্রবৃত্তি আমাদের উপর বিজয়ী হবে না আমরা প্রবৃত্তির উপর বিজয়ী হব অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা দোয়ায় অনেক কিছু আমরা আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারি এটাকে বলা হয় সেলাহুল মোমেন মোমেনের অস্ত্র অতএব দোয়ার মাধ্যমে আসুন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে সকল পাপ থেকে সকল অন্যায় থেকে সকল ভুল বিভ্রান্তি থেকে সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন এবং নবম যে বিষয়টা সেটি হচ্ছে আল্লাহর দেয়া যে নামতগুলো যে পুরস্কার সেগুলোর কথা স্মরণ করি জান্নাতের কথা স্মরণ করি এত সহজে জান্নাতে যাওয়া যাবে না আর পাশাপাশি স্মরণ করি জাহান্নামের ভয়ানক আজাবের কথা যে কিভাবে আমরা সহ্য করবো সে আগুন যে আগুন এক মুহূর্তের জন্য দুনিয়াতেই আমরা সহ্য করতে পারি না যে আগুনে অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি আমাদের দেশে বা বিভিন্ন দেশে ভয়াবহ আগুনে কিভাবে মানুষ পুড়ে অঙ্গার হয়ে যায় হ্যাঁ সেটা আমরা বহু ঘটনা দেখেছি বাংলাদেশেও কত ঢাকা শহরে কতবার এই বড় বড় অগ্নিকাণ্ড ঘটেছে তাহলে এতে তো আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না কষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না ফলে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা তাহলে প্রস্তুত নেওয়া উচিত